ভয়াবহ ভূমিকম্পে তাদের কেউ স্বজন হারিয়েছেন, কেউ কেউ আবার এখনো জানেনি না তাদের স্বজনেরা বেঁচে আছেন কিনা। সংখ্যায় তারা 700, সবাই নেপালি। ভূমিকম্প কবলিতদের সহায়তা কামনায় রাস্তায় নেমেছেন তারা। দুপুরে ভূমিকম্পে নিহতদের স্মরণে রংপুরে শোক র্যালি বের করে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যয়নরত 700 নেপালি শিক্ষার্থী। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় র্যালি। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে তারা। পরে সমাবেশে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান নেপালি শিক্ষার্থীরা। বলেন, মানুষের দুর্দিনে মানুষকেই তো এগিয়ে আসতে হয়, এই দুঃসময়ে সবাই ক্ষুদ্র সাহায্যেই অনেক বড় কিছু। সমস্ত মেডিকেল কলেজের যে সমস্ত নেপালি বন্ধু আছে তাদেরকে সাথে নিয়ে আমরা রাজপথে মানুষের কাছে এসেছি, তারা যেন আর্থিকভাবে সহযোগিতা করে। আমি তো কিছু করতে পারবো না এখান থেকে, তো কিছু যদি হেল্প আমি করতে পারি, লাইক র্যালি আর কিছু ফান্ড, তো আমি ওই করতে চাই। বাংলাদেশ থেকে 16 কোটি মানুষ, এক মানুষ 1 টাকা দিলেও নেপালে অনেক জনের অনেক লাভ হবে। তো আপনারা পান, ভবন নির্মাণে সুস্পষ্ট নীতিমালা আছে, থাকতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।